নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব মহান পণ্ডিত চাণক্যের বলে যাওয়া কিছু নীতি নিয়ে, যেখানে তিনি বলেছিলেন তিন ধরনের মানুষের কথা, যারা যাদের জীবনে সবসময় অর্থের অভাব লেগেই থাকে। কোন তিন ধরনের মানুষের কথা চাণক্য তার চাণক্য নীতিতে বলেছিলেন, চলুন আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করা যাক। প্রথম, নেতিবাচক চিন্তাধারা। মানুষকে সর্বদা নেতিবাচক চিন্তা ভাবনা ও কাজ করার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন চাণক্য। নেতিবাচক চিন্তাধারা একজন ব্যক্তির দক্ষতা নষ্ট করে দেয়। যখন সেই ব্যক্তির ওপরে নেতিবাচক চিন্তাধারা আধিপত্য বিস্তার করতে শুরু করে, তখন সে সকল ব্যক্তি ধীরে ধীরে সর্বশান্ত হয়ে পড়ে। তখন এই ধরনের মানুষের জীবনে প্রবল আর্থিক সংকট দেখা দেয়, কারণ লক্ষ্মী দেবী সেই সব ঘরে কখনোই বসবাস করেন না। দ্বিতীয়ত, মন্দ শুনো না এবং মন্দ কাজও করো না। যতটা সম্ভব মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। এটি এমন একটি যা ভিতরের মনুষ্যত্বকে ধ্বংস করতে শুরু করে। মন্দ কাজ করা ও শোনার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব ও কর্মশক্তি হ্রাস পেতে শুরু করে, যার ফলে সমাজে তার ভাবমূর্তি কলঙ্কিত হতে পারে এবং অন্যরা তার থেকে দূরত্ব তৈরি করবে ধীরে ধীরে। হাতে অর্থ এলেও আপনি যদি সময় মতো এই আচরণ থেকে মুক্তি পেতে না পারেন, তাহলে শুধু শীঘ্রই আর্থিক সংকটে পড়বেন আপনি। তৃতীয় নীতি, লোভ পরিত্যাগ করা। শুধু চাণক্য নীতিতে লোভ পরিত্যাগ করার কথা বলা হয়েছে। লোভ এমন একটি বস্তু যা সবসময় আঘাত করে, এর ফলে একজন ব্যক্তি নিষ্ঠুর এবং স্বার্থপর হয়ে ওঠে। আপনি ইন্দ্রিয়গুলি লোভের মধ্যে বিলীন হতে শুরু করে। এই ধরনের ব্যক্তিরা কখনোই সুখী হতে পারে না, কারণ হাতে অর্থ পেয়েও লোভবোধটি সর্বদা বিরাজ করে। লক্ষ্মীদেবী এমন ধরনের মানুষকে কখনোই পছন্দ করে না। তাই জীবনের গুরুত্বপূর্ণ সময়ে চরম আর্থিক কষ্ট দেখা দেয়। তাই নেতিবাচক চিন্তাধারা, মন্দ কথা না শোনা, মন্দ কাজ না করা এবং লোভ পরিত্যাগ করা, আমরা যদি এই কয়েকটি নীতি আমাদের জীবনে মেনে চলতে পারি, আমরা কিন্তু জীবনে অনেক সফল হতে পারব এবং আমাদের জীবনে কোনো দিনই অর্থের অভাব দেখা দেবে না। আর আমরা যদি এই সব জিনিসগুলো বারবার করতে থাকি, আমাদের জীবনে কিন্তু বরাবর অর্থের অভাব লেগেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ। অবশ্যই এই তিনটি নীতি মেনে চলার চেষ্টা করুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তীকালে কোন ধরনের নীতি আপনি শুনতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।